আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি ম্যাথ লার্নিং এর আরেকটি অ্যানিমেটেড ভিডিও ক্লাস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সিলেট বোর্ড 2019-এর প্রশ্ন নম্বর 1-এ যে প্রশ্নটি এসেছিল সেখানে একটি স্ট্রিম ব্যবহার করেছিল পি ইকুয়ালস টু 3 + √2, এবং এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো হচ্ছে ক নম্বর, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু x² - 5x + 2 কে হলে কে এর কোন মানের জন্য ফাংশন অফ 2 = 0 হবে, খ নম্বরটি ছিল p^4 - 1/p^4 এর মান নির্ণয় করো, এবং গ নম্বরই ছিল p√p + 1/p√p = 10√2। তো চলুন বন্ধুরা আমরা একে একে সবগুলো প্রশ্নের সমাধান কৌশলগুলো দেখে নিই। প্রথমে ক নম্বর প্রশ্নের সমাধান দেখুন বন্ধুরা, ক নম্বর প্রশ্নটিতে দেওয়া ছিল ফাংশন অফ x = x²-5x+2 কে হলে কে এর কোন মানের জন্য ফাংশন অফ 2 = 0 হবে। এখানে লক্ষ্য করি এই প্রশ্নটি কিন্তু স্বতন্ত্র প্রশ্ন, যেটার উদ্দীপকের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। তো বন্ধুরা যেটা দেওয়া আছে ফাংশন সেটা আমরা আগে লিখে নেবো, দেওয়া আছে ফাংশন অফ x = x²-5x+2 কে। তো এই ফাংশনটা দেখুন বলা হয়েছে কে এর কোন মানের জন্য ফাংশন অফ 2 = 0 হবে, দ্যাট ইজ ফাংশন অফ 2 এর মানটা শূন্য হবে এবং সেখানে কে এর মান কত বসালে তখন সেটা শূন্য হবে। প্রথমত আমাদেরকে বের করতে হবে ফাংশন অফ 2টা কত হবে, ফাংশন অফ 2 কত হবে সেটা জেনে তারপর আমরা দেখবো ফাংশন অফ 2 এর মান কখন শূন্য হবে সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা এখান থেকে ফাংশন অফ এক্স এর জায়গাতে দেখুন এই যে 2 বসালাম, কারণ ফাংশন অফ 2 এর মানটা জেনে নিলাম। এই যে ফাংশন অফ 2 দেখুন এক্সটা, মানে এটা একটা এক্স এর ফাংশন, তো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যখন এক্সটা 2 হিসেবে ব্যবহার করব তখন দেখুন সবগুলো এক্স গুলো 2 হয়ে যাবে, ঠিক এরকম এক্স এর পরিবর্তে সবগুলো 2 হয়ে গেল, কিন্তু কে কিন্তু পরিবর্তিত হয় নাই, এটা এক্স এর ফাংশন, যেখানে যেখানে এক্স আছে শুধু সেগুলো পরিবর্তন হবে। তো যেখানে যে পাওয়ার ছিল এবং যেখানে যে সাংখ্য সহগগুলো ছিল সেগুলো কিন্তু আগের মতোই রয়ে গেল। তো এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই বন্ধুরা, এটা আমরা সবাই জানি। দেখুন ইকুয়ালস টু এখানে 2√2, দ্যাট ইজ হচ্ছে 2√2 হলে কত হয় 4, অর্থাৎ 2-কে 2 এর সঙ্গে গুণ করতে হবে, সেক্ষেত্রে আমরা পাবো 4, আর মাইনাস 5-কে 2 এর সঙ্গে গুণ করলে আমরা পাবো 10, এবং প্লাস 2-কে, অর্থাৎ এখানে আমাদের দেখুন আরেকটি কাজ আছে, 4 এবং -10 এই দুটোই সংখ্যা, তো এই দুটো সংখ্যার মধ্যে আমরা কি করতে পারি যোগ অথবা বিয়োগ করতে পারি। তো এখানে দেখুন -10 এবং +4, দ্যাট ইজ প্লাস মাইনাস এ মাইনাস, আমাদের কাজটা করতে হবে বিয়োগ। সো আমরা বিয়োগ করব এবং বড় সংখ্যাটি এখানে 10 আছে, সো 10 এর আগে মাইনাস চিহ্ন আছে, আমাদের চিহ্নটা আসবে মাইনাস, সো এখানে 10 থেকে 4 বিয়োগ করলে আমরা পাবো 6, দ্যাট ইজ -6 এবং +2k। তো এখানে দেখুন আর কোনো যোগ বিয়োগ বা কোনো কিছু করার মানে সম্ভব নয়, অর্থাৎ এটা আমাদের এই ফাংশন অফ 2 এর মান হিসেবে আমরা পেয়ে গেলাম। আর এখন আমরা দেখবো যে ফাংশন অফ 2 এর মানটা কত হতে হবে, শূন্য হতে হবে। তো দেখুন ফাংশন অফ 2 = 0 হলে আমরা কিন্তু ফাংশন অফ 2 মানে বের করেছি -6 + 2k, তাহলে ফাংশন অফ 2 এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি -6 + 2k, তো আমরা লিখলাম বা এই যে -6 + 2k, দেখুন ফাংশন অফ 2 মানেই হচ্ছে -6 + 2k, একটু আগে বের করেছি, সেটা বসিয়ে দিলে ডান পাশটা হবে কত, শূন্য। এখন বন্ধুরা দেখুন k এর মান কত বসালে এটা শূন্য হবে, অর্থাৎ বাম পাশ এবং ডান পাশটা শূন্য হবে, অর্থাৎ এটা সমাধান হবে সিদ্ধ করবে। তো দেখুন সেইটা সেই সমাধানটা করার ওয়েটা হচ্ছে কি, যে আমরা সবগুলো ধ্রুব পদ গুলোকে ধীরে ধীরে ডান পাশে পার করে দেবো এবং বাম পাশে আমাদের অজানা রাশিটি থাকবে বা অজানা চলকটি থাকবে। এখন আমরা কি করব, প্রথমে আগে এখানে কে কেটা হচ্ছে অজানা চলক এবং কে এর সঙ্গে যে অংশটুকু আছে সেটা হচ্ছে 2k, তো এই 2k আগে আমাদের থাকবে, -6টা আছে এটাকে আমরা ডান পাশে ট্রান্সফার করে দেবো, দেখুন মাইনাস আসলে কি হবে ডান পাশে প্লাস হয়ে যাবে, দ্যাট ইজ 0 + 6 মানে হচ্ছে শুধু 6, তো আমরা এই লাইনে পেলাম 2k = 6। তো বন্ধুরা যদি k এর মানটা চাই তাহলে k এর সঙ্গে একটা 2 আছে, আমরা এই 2k এখন ডান পাশে পার করে দিতে হবে। তো k এর সঙ্গে 2 এর সম্পর্কটা কিসের সম্পর্ক, এখানে দেখুন 2টা কিন্তু সাংখ্য সহগ হিসেবে আছে এবং এখানে গুণ আকারে আছে, সো যদি 2k আমরা ডান পাশে পার করতেই চাই তাহলে কিন্তু আমাদের ডান পাশের যে রাশিটি আছে, দ্যাট ইজ রাশি মানে ডান পাশে একটা সংখ্যা আছে, সেটা রাশি হোক বা সংখ্যা হোক, তো সেই সংখ্যাটার সঙ্গে কি হবে এখন আমাদের এই 2টা গিয়ে ভাগ হবে, কারণ বাম পাশের সম্পর্কটা ছিল গুণের, ডান পাশে আসলে তার উল্টো সম্পর্ক হয়, দ্যাট ইজ ভাগ। সো 6/2, দ্যাট ইজ আমরা 6-কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এখানে আমরা পাবো 3, অর্থাৎ কে এর মান 3, তার মানে কে এর মান 3 হলে আমাদের এই ফাংশন অফ 2 এর মানটা শূন্য হবে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এখানে কে এর মান হচ্ছে নির্ণেয় মান k = 3। তো বন্ধুরা এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধান কৌশলটি দেখব। তো খ নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের এই স্ট্রিমটি ব্যবহার করতে হবে। তো এখানে যেটা দেওয়া আছে p = 3 + √2, এটা আমরা লিখলাম, তো এটা লিখে আমরা কি করব বন্ধুরা, আমাদের দেখুন p^4 - 1/p^4 এর মান বের করতে হবে,
তো এখানে শুধু পি এর মান দেওয়া আছে, কিন্তু 1 বাই পি এর মান কিন্তু দেওয়া নেই। তো সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখান থেকে পি এর মান থেকে 1 বাই পি বের করব। পিটাকে নিচে দিতে হবে, 1 এর নিচে দিতে হবে, এটাকে বলা হয় বিপরীতকরণ করা। সো দেখুন ওয়েব আসটাকে আমরা কি করব, 1 এর নিচে লিখব, অর্থাৎ এটাকে কি করলাম বিপরীতকরণ করে। বাম পাশটা যদি বাম পাশের পিটা যদি 1 এর নিচে হয় তাহলে ডান পাশের অংশটুকু কি হবে 1 এর নিচে হবে। সো এটা এটার নাম হচ্ছে বিপরীতকরণ করা, অর্থাৎ উল্টা করলাম আমরা, বিপরীতকরণ করলাম। এখন দেখুন বন্ধুরা এখান থেকে ডান পাশের যে অংশটুকু আছে সেটা একটা ভগ্নাংশ, তো এই ভগ্নাংশটাকে আমরা কি করব একটু কাজ করব। নিচে দেখতে পাচ্ছি 3 + 2√2 আছে, তো এখানে যা আছে ঠিক তার বিপরীত যোগাত্মক বিপরীত সংখ্যা দিয়ে আমরা কি করব এখানে গুণ করব। অর্থাৎ 3 + 2√2 আছে, তো আমরা নিচে কি করব 3 - 2√2 দ্বারা গুণ করব। যেহেতু নিচে 3 - 2√2 দ্বারা গুণ করেছি তাহলে উপরেও আমাকে গুণ করতে হবে, দ্যাট ইজ এই দুটি সংখ্যা ভ্যানিশ হয়ে যাবে এবং আগেকার মানটাই আমাদের থাকবে। তো এতে করে আমাদের লাভ কি একটু পরে বলতেছি। দেখুন এই যে আমরা নিচে নিচেরটাকে উদ্দেশ্য করে কিন্তু আমরা গুণটা করেছি, অর্থাৎ নিচেরটাকে সবসময় খেয়াল রাখবেন যে নিচে কি আছে, নিচে যে 3 + 2√2, তাহলে এখানে যা থাকবে শুধু মাঝখানের প্লাসটাকে মাইনাস করে দিয়ে যা পাবেন সেটা দ্বারা গুণ করবেন, ঠিক একই জিনিস দ্বারা উপরেও গুণ করবেন লব হরকে। তাহলে আমরা 3 - 2√2, 3 - 2√2 দ্বারা উপরে এবং নিচে গুণ করলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি বাম পাশে 1/p থাকবে এবং ডান পাশে 1 আছে এবং 3 - 2√2 এটাও আছে, কিন্তু নিচে একটা জিনিস লক্ষ্য করি যে 3 + 2√2, এখানে 3 - 2√2, তাহলে 3 কে যদি আমরা মনে মনে এ কল্পনা করি এবং 2√2 কে যদি মনে মনে বি কল্পনা করি তাহলে এটা হচ্ছে a + b (a - b). তো বন্ধুরা a + b (a - b) মানে একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে a² - b² দেখো a² - b² তো আমি এখানে a² - b² লিখে দিলাম 3² - 2√2² দ্যাট ইজ a² - b² এখন এবারে এই অংশটুকুর ক্যালকুলেশন করার পালা, বাকি যেগুলো আছে সেগুলো একই রকম থাকবে, অর্থাৎ 1/b = 3 - 2√2 উপরে থাকবে এবং নিচে দেখুন 3 এর উপরে স্কোয়ার, দ্যাট ইজ 3 এর উপরে স্কোয়ার হলে এর মান হবে 9, 3 কে 3 এর সঙ্গে গুণ করলে আমরা পাই 9 মাইনাস, এখন দেখুন এখানে 2√2 তার উপরে স্কোয়ার আছে। তো বন্ধুরা 2√2 উপরে স্কোয়ার হলে কেমন হয় চলুন একটু দেখি। এই যে স্কোয়ারটা ছিল এই স্কোয়ারটা কি হবে, এই স্কোয়ারটা দুটো সংখ্যাতেই চলে যাবে, অর্থাৎ 2 এর উপরেও স্কোয়ার হবে, 2√2 এর উপরেও স্কোয়ার হবে। আমরা স্কোয়ার দিলাম, দেখুন 2² মানে কত, 2² মানে হচ্ছে 4, আর এখানে √2 এর উপরে স্কোয়ার মানে কি বন্ধুরা আমরা জানি √2 এবং স্কোয়ার একে অপরকে কেটে দেয়, অর্থাৎ √2 এবং স্কোয়ার একে অপরকে কেটে দেয়, তাহলে এখানে √ এবং স্কোয়ার কেটে গেলে বা ভ্যানিশ হয়ে গেলে থাকবে শুধু 2, তাহলে এখানে আমরা পাচ্ছি শুধু 2 এবং এখানে 2² মানে 4, তার মানে 4 এবং 2 গুণ করলে আমরা পাবো 8, সো আমরা এখানে লিখবো 8। তো দেখুন 2√2 এর উপরে স্কোয়ার হলে আমাদের মান হলো 8, আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। তো এবারে দেখুন আমরা পাচ্ছি বা এখানে 9 থেকে 1 বাদ দিলে আমরা পাই কত, 9 থেকে 8 বাদ দিলে আমরা পাই 1, সো আমরা এখানে নিচে 1 লিখতে পারি এবং নিচে 1 লেখার কিন্তু কোনো প্রয়োজন নেই, আমরা সরাসরি এখানে এটা ভ্যানিশ করে দিয়ে 3 - 2√2 লিখতে পারি। তো বন্ধুরা সরাসরি আমরা এটা লিখতে পারি, আবার নিচে 9 - 8 লিখে তারপরের লাইনেও এটা লিখতে পারি। তো দেখুন এখন আমরা পি এর মান পেয়েছি এবং 1/p এর মানও পেয়েছি। সো এখন p⁴ - 1/p⁴ কে যদি বের করতে চাই তাহলে এটা স্কোয়ারের উপর স্কোয়ার এবং এটা স্কোয়ারের উপর স্কোয়ার করলে a² - b² ফর্মুলা হতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে a + b (a - b) অর্থাৎ p - 1/p এবং p + 1/p দুটোর মানই বের মানে প্রয়োজন হতে পারে। সো আমরা কি করব এখান থেকে p + 1/p আগে বের করব, অর্থাৎ দ্যাট ইজ p + 1/p। তো p + 1/p মানে p এর মান দেখুন 3 + 2√2 এবং 1/p এর মান হচ্ছে 3 - 2√2, এই প্লাস চিহ্নটা আমরা আগে দিয়ে নেবো, তারপর আমরা 1/p এর মান লিখবো 3 - 2√2। তো দেখুন বন্ধুরা এখানে 3 এবং 3 এই দুটো যোগ হবে এবং +2√2 এবং -2√2 কে আমরা কি করতে পারি ভ্যানিশ করে দিতে পারি, সো এখানে আমরা দুটা ভ্যানিশ করে দেব মানে কাটাকাটি করে দেবো। তো কাটাকাটি করে দেওয়ার পর আমরা কি পেলাম এখানে 3 এবং 3 যোগ করলে আমরা পাবো 6, দ্যাট ইজ p + 1/p এর মান আমরা পেয়েছি 6। এখন p - 1/p এর মান বের করার পালা, আমরা লিখবো এবং p - 1/p, এখন দেখুন p এর মান হচ্ছে 3 - 2√2 এবং মাইনাস মাইনাস দিয়ে আমাদের দেখুন এই 1/p এর মান লেখার কথা 3 - 2√2, তো বন্ধুরা 3 - 2√2, এখন দেখুন মাইনাসটা কি হবে
প্লাস হয়ে যাবে, কারণ এখানে যদি আমরা ব্র্যাকেট ব্যবহার করে লিখতাম তাহলে এটা হতো 3 - 2 / 2, এবং ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে, যদি ব্র্যাকেটটা যেহেতু তুলে দিয়েছি আমরা, উঠিয়ে দিয়েছি, তাহলে ভিতরের যে চিহ্নটা ছিল মাইনাস সেটা পরিবর্তিত হয়ে প্লাস হয়ে গেল। এই বিষয়টা এখানে একটু লক্ষ্য রাখতে হবে বন্ধুরা, এটা যেন ভুল না হয়, ভুল হয়ে গেলে কিন্তু পুরো অঙ্কটি আমাদের ভুল হয়ে যাবে। সো এখানে আমরা কি করব, দেখুন +3 এবং -3 এখানে ভ্যানিশ হবে, সো আমরা +3 এবং -3 ভ্যানিশ করব, এবং বাকিটা থাকবে হচ্ছে 2√2 এবং +2√2। তাহলে এই দুটাকে আমরা যদি যোগ করি তাহলে 2√2 এবং 2√2, যোগ করলে 4√2, তার মানে 4√2। তো বন্ধুরা পি মাইনাস ওয়ান বাই পি এর মান পেয়েছি, পি প্লাস ওয়ান বাই পি এর মান পেয়েছি। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটি বের করব। তো আমরা লিখবো প্রদত্ত রাশি, যখন মান নির্ণয় করতে বলে তখন আমরা প্রদত্ত রাশি লিখে মানটা সমাধান করার চেষ্টা করব। তো দেখুন বন্ধুরা, পি প্রদত্ত রাশি হচ্ছে p^4 - 1/p^4। তো প্রথমেই আমি একটু আগে বলেছিলাম যে p^4 কে ভেঙে স্কোয়ারের উপরে স্কোয়ার করব, দ্যাট ইজ p^2 এর উপরে স্কোয়ার, এই যে দেখুন, এবং 1/p^4 এটাকে ভেঙে স্কোয়ারের উপরে স্কোয়ার দিব, দ্যাট ইজ p^2 এর নাম হচ্ছে, এখন যদি a কল্পনা করি এবং 1/p^2 কে b কল্পনা করি তাহলে এটা হচ্ছে a^2 - b^2। তো বন্ধুরা a^2 - b^2 সমান আমরা লিখতে পারি a+b (a-b), দ্যাট ইজ p^2 + 1/p^2 (p^2 - 1/p^2). এখন আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অংশটুকু এখনো আরো ভাঙতে হবে, কারণ p-1/p এবং p+1/p এখনো আসেনি। সো এটাকে আমরা আবারও ভেঙে দেবো। দেখুন বন্ধুরা, প্রথমে আমরা p^2 + 1/p^2 কে ভাঙতে পারি, আমরা পরের লাইনে ভেঙে দেবো, আগে p^2 - 1/p^2টাকে ভেঙে নিই। দেখুন এখানে a^2 - b^2 এর ফর্মুলা হবে, আমরা যদি শুধু পি কে এ ধরি এবং 1/p কে বি কল্পনা করি তাহলে এখানে হবে a+b (a-b), দ্যাট ইজ p+1/p (p-1/p). তো বন্ধুরা এই অংশটুকু তো পেয়ে গেলাম, কিন্তু এখানে p^2 + 1/p^2 এটাকে আমাদের কি করতে হবে, p+1/p বা p-1/p ফরম্যাটে নিয়ে আসতে হবে। সো এখানে দেখুন a^2 + b^2 ফর্মুলা হিসেবে আমরা জানি a+b² বা a-b² যদি ভিতরে প্লাস হয় তাহলে মাইনাস হবে, প্লাস a+b² প্লাস আছে ভিতরে ব্র্যাকেটের ভিতরে তাহলে -2ab, অর্থাৎ a+b² - 2ab, এ হচ্ছে পি এবং বি হচ্ছে 1/p। তো বন্ধুরা এখানে দেখুন পি সঙ্গে পি ভ্যানিশ হয়ে যায়, তো এটা কিন্তু আমাদের p^2 + 1/p^2 এর অংশটুকু। তো সেইটুকু আমরা কি করলাম, একটা সেকেন্ড ব্রাকেট অন্তর্ভুক্ত করে দিলাম, এবং বাকি যে অংশটুকু আছে সেটা হচ্ছে p+1/p এবং p-1/p, p+1/p এবং p-1/p, বাকি অংশটুকু লিখে দিলাম। তো দেখুন আমাদের এখানে সেকেন্ড ব্রাকেট ছিল, আমরা যদি এখন সেকেন্ড ব্রাকেট এখানে ব্যবহার না করি তাতে কোনো সমস্যা হবে না, কারণ এখানে ব্যবহার করলে তাহলে আমাদেরকে থার্ড ব্রাকেট ব্যবহার করতে হবে। তো ব্র্যাকেটটা এই জন্য ব্যবহার করতে হবে না, কারণ হচ্ছে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে p^2 + 1/p^2 এটা p-+1/p এর সঙ্গে গুণ অবস্থায় ছিল, এবং এই সম্পূর্ণ এরা সবাই আবার হচ্ছে p-1/p এর সঙ্গে গুণ অবস্থায় ছিল। তো গুণগুলো যদি গুণ অবস্থায় থাকে তাহলে তখন কিন্তু তাদেরকে আলাদা আলাদা কোনো ব্র্যাকেটে রাখার প্রয়োজন পড়ে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই p+1/p² - 2p (1/p), এটা কিন্তু একটা ব্র্যাকেটে আছে, এবং p+1/p এটা আলাদা আছে, এবং p-1/p আলাদা আছে, তার মানে এরা কিন্তু পরস্পর পরস্পরের সঙ্গে সবাই সবার সঙ্গে গুণ অবস্থায় আছে। তো এখন আমরা কি করব, p+1/p এর মান এবং p-1/p এর মানগুলো বসিয়ে দেবো। তো বন্ধুরা আমরা একটু আগে লক্ষ্য করেছিলাম যে এখানে কি আছে, p+1/p² - এখানে ধরুন 2 এবং 1 গুণ করলে আমরা পাবো 2, এবং p+1/p এবং p-1/p। তো p+1/p এর মান আমরা পেয়েছিলাম 6, আমরা 6টা বসাই দেবো, এবং তারপরে স্কোয়ার আছে আমরা স্কোয়ারটা লিখে দেবো, -2 আছে আমরা 2টা লিখবো, এবং সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে দেবো। এখন দেখুন মুদ্রা, p+1/p এর মান আবারও বসাতে হবে আমাদেরকে এখানে, ইন্টু, এখানে যেহেতু ব্র্যাকেট আছে, ব্র্যাকেট মানে ইন্টু মানে দ্যাট ইজ গুণ, সো এখানে আমরা 6 লিখবো, এবং এখানে আবার ইন্টু আছে দ্যাট ইজ গুণ দিব, এবং p-1/p এর মান আমরা বের করেছিলাম 4√2। তো এই মানটা আমরা বসিয়ে দিয়েছি। এখন আমরা এই যে ব্র্যাকেটের প্রায়োরিটিটা আগে দেবো, ব্র্যাকেটের কাজটা আগে করে নেবো, 6 × 6 = 36, দ্যাট ইজ 6² - 36 - 2, আর এইটুকু আমরা একটা ব্র্যাকেটে রেখে দিলাম গুণন। এখানে দেখুন আমরা চাইলে গুণ করে দিতে পারি, 4 × 6 = 24, তো 4 × 6 = 24√2। এখন আমরা যদি 36 থেকে 2 - করি তাহলে আমরা পাবো 34 এবং 24√2। সো এই দুটাকে আমরা যদি গুণ করি তাহলে আমরা গুণ হলো 816√2। তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। দেখুন বন্ধুরা, গ নম্বর প্রশ্নে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে উদ্দীপকটা হচ্ছে p = 3 + 2√2। এক্ষেত্রে আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে p√p + 1/p√p, আমাদের কিন্তু পি আছে, সমস্যাটা হচ্ছে √p এখানে, তার মানে আমাদের এখানে √p আনতে হবে, আর √p আনতে চাইলে কি করতে হবে, উভয় পক্ষে বর্গমূল করতে হবে। তো আমরা কি করব, এখানে দুইটা পদ আছে,
আমরা যদি এই পাশে একটা বর্গ আনতে পারি, পূর্ণবর্গ আনতে পারি, তাহলে কিন্তু এই পাশে পূর্ণবর্গকে বর্গমূল করলে ওই পাশে বর্গমূল হিসেবে রুট ওভার পিকে আমরা পেতে পারি। তো চলুন দেখি, এখানে থ্রি আছে, থ্রিকে ভেঙে আমরা থ্রি প্লাস, এই যে দেখুন থ্রি প্লাস ওয়ান, মানে এই থ্রিটাকে আমরা টু প্লাস ওয়ান আকারে লিখলাম এবং টু রুট ওভার টুকে মাঝখানে রাখলাম। এতে হলো কি, আমাদের তিনটা পদ হয়ে গেছে। তো একটাকে আমরা এ স্কোয়ার, একটাকে টু এ বি এবং একটাকে বি স্কোয়ার হিসেবে ব্যবহার করবো। অর্থাৎ দেখুন এই যে রুট ওভার টু, তার উপরে কিন্তু আমরা স্কোয়ার দিতে পারি। আলটিমেটলি কি হয়, স্কোয়ার এবং রুট ওভার কেটে গেলে আমরা টুই পাই। অর্থাৎ মানের কোনো পরিবর্তন ছাড়া এখানে আমরা এ স্কোয়ার আকারে লিখেছি প্লাস টু এ বি। দেখুন টু সূত্রের টু, এ হিসেবে আমরা ব্যবহার করেছি রুট ওভার টু কে এবং বি হিসেবে ব্যবহার করেছি ওয়ান কে, দ্যাট ইজ টু এ বি। তাতে কিন্তু মানের হেরফের হচ্ছে না, অর্থাৎ টু এবং ওয়ান গুণ করলে টু এবং রুট ওভার টু, দ্যাট ইজ টু রুট ওভার টু কে আমরা এইভাবেই লিখেছি প্লাস ওয়ান স্কোয়ার, এবং ওয়ান স্কোয়ারের কিন্তু ওয়ানের মান, মানের কোনো হেরফের হয় নাই। অর্থাৎ আগেকার পদগুলোর মানের কোনো পরিবর্তন ছাড়াই আমরা এখানে একটু এমনভাবে লিখেছি যাতে এটা সূত্র হিসেবে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো বন্ধুরা এখানে মাইনাস না, এখানে প্লাস হবে, বন্ধুরা আমরা প্লাস লিখে দিলাম। তো দেখুন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ এটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এ হিসেবে আমরা ব্যবহার করেছি রুট টু কে এবং বি হিসেবে ব্যবহার করেছি ওয়ান কে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এখন আমরা পাচ্ছি যে পি সমান সমান রুট ওভার টু প্লাস ওয়ান হোল স্কোয়ার। তো বন্ধুরা আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করি, অর্থাৎ উভয় পক্ষে একটা করে রুট ওভার উঠাই দিই, দেখুন এইভাবে, তাহলে আমরা বর্গমূল করে লিখবো। এবং এখানে কি হবে, আমাদের দেখুন ডান পাশে যে অংশটুকু আছে সেখানে স্কোয়ার এবং রুটটা কেটে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, তাহলে থাকবে রুট ওভার টু প্লাস ওয়ান, কিন্তু বাম পাশে কিন্তু রুট ওভার পি থাকবে। তার মানে আমরা পেলাম রুট ওভার পি মানে রুট ওভার টু প্লাস ওয়ান। অর্থাৎ দেখুন বন্ধুরা আমরা কিন্তু পি এবং রুট ওভার পি দুটাকেই কিন্তু জেনে গেছি। এখন পি মানে হচ্ছে থ্রি প্লাস টু রুট ওভার টু, আর রুট ওভার পি মানে হচ্ছে রুট ওভার টু প্লাস ওয়ান। তো এখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত প্রমাণের অংশগুলো আছে সেগুলোকে আমরা তৈরি করব। তো এখন দেখুন আমাদের ছিল এখানে পি রুট ওভার পি, তাহলে আমরা এখানে পি রুট ওভার পি যদি লিখি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, অর্থাৎ উভয় পক্ষে যদি পি দ্বারা গুণ করি, তাহলে বন্ধুরা পি রুট ওভার পি সমান হচ্ছে, পি মানে হচ্ছে থ্রি প্লাস টু রুট ওভার টু এবং রুট ওভার পি মানে হচ্ছে রুট ওভার টু প্লাস ওয়ান। অর্থাৎ আমরা উভয় পক্ষকে এখানে পি দ্বারা গুণ করেছি, এটার সাথেও পি দ্বারা গুণ করেছি, দ্যাট ইজ এখানে পি মানে পি আর এখানে পি মানে পি এর মান, অর্থাৎ রুট ওভার পিটা এখানে থাকলো রুট ওভার টু প্লাস ওয়ান। তো বন্ধুরা রুট পি পি রুট ওভার পি সমান সমান থ্রি রুট থ্রি প্লাস টু রুট ওভার টু এবং রুট ওভার টু প্লাস ওয়ান পেয়েছে। এখন দেখুন ডান পাশের যে অংশটুকু আছে সেখানে কিন্তু দুইটা পদ আছে এবং এখানে আরো দুইটা পদ আছে, এবং এরা পরস্পরের সঙ্গে গুণ অবস্থায় আছে, তার মানে এই দুটা পদকে আমাদেরকে গুণ করতে হবে, দুইটা রাশিকে গুণ করতে হবে। তো এখানে দুইটি রাশিকে গুণ করতে হলে আমাদের প্রথম পদের সঙ্গে প্রথম পদ, প্রথম পদের সঙ্গে দ্বিতীয় পদ, আবার এখানে দ্বিতীয় পদের সঙ্গে প্রথম পদ, দ্বিতীয় পদের সঙ্গে দ্বিতীয় পদ গুণ করতে হবে। তো চলুন এটা একটু ঠান্ডা মাথায় ধীরে ধীরে গুণগুলো আমরা করে নেব। প্রথমে দেখুন থ্রি কে রুট ওভার টু এর সঙ্গে গুণ করলে আমরা থ্রি রুট ওভার টু, এরপরে থ্রি কে যদি আমরা ওয়ানের সঙ্গে গুণ করি তাহলে আমরা পাবো প্লাস প্লাস এ প্লাস, এই যে দেখুন থ্রি এবং ওয়ান গুণ করলে থ্রি ইন্টু ওয়ান। এবার আমরা প্লাস টু রুট টু কে যদি রুট ওভার টু এর সঙ্গে গুণ করি, দ্যাট ইস আমরা পাবো প্লাস প্লাস এ প্লাস টু রুট ওভার টু, এবং রুট টু গুণ করলে আমরা পাচ্ছি টু রুট ওভার টু ইন্টু রুট টু প্লাস, এবার দেখুন টু রুট টু কে আমরা ওয়ানের সঙ্গে গুণ করবো, তাহলে টু রুট ওভার টু। অর্থাৎ আমাদের গুণফলগুলো হচ্ছে থ্রি রুট টু প্লাস থ্রি ইন্টু ওয়ান ইন্টু টু রুট টু ইন্টু টু প্লাস টু রুট টু। এখন এই এখানে যে গুণগুলো আছে সেগুলো আমরা করে নেব। তো দেখুন বন্ধুরা এখানে থ্রি রুট টু আছে এবং থ্রি এবং ওয়ান গুণ করলে আমরা পাচ্ছি থ্রি। এবার এখন দেখুন টু কিন্তু এখানে পূর্ণ সংখ্যা, বাট এখানে রুট ওভার টু এবং রুট ওভার টু দুইটা আছে। আমরা যদি রুট ওভার টু সঙ্গে রুট ওভার টু গুণ করি তাহলে কিন্তু রুট ওভার টু স্কোয়ার হওয়ার কথা, অর্থাৎ এক্স এক্স গুণ করলে যদি এক্স স্কোয়ার হয় তাহলে রুট টু এবং রুট টু গুণ করলে রুট ওভার টু স্কোয়ার হওয়ার কথা। বিষয়টা বোঝার জন্য আমরা এটাকে এভাবে বলতে পারি, দেখুন বন্ধুরা রুট ওভার হাতি এবং রুট ওভার হাতি, যদি রুট ওভার দুই দুইটা রুট ওভার হাতিকে গুণ করি তাহলে কিন্তু রুট ওভার হাতি স্কোয়ার হওয়ার কথা। এবং রুট ওভার হাতি স্কোয়ার মানে কি, আমরা যদি স্কোয়ার এবং রুট ওভারটা ভ্যানিশ হয়ে যায়, কেটে যায়, তাহলে স্কোয়ার রুট কেটে গেলে থাকবে শুধু হাতি। ঠিক একইভাবে যদি আমরা রুট টুর সঙ্গে রুট টু গুণ করি তাহলে কিন্তু দেখুন রুট টু রুট টু গুণ করলে রুট টুর উপরে স্কোয়ার, এবং স্কোয়ারের সঙ্গে রুট টুটা কেটে গেলে থাকবে শুধু টু। তার মানে রুট টু এবং রুট ওভার টু এবং রুট ওভার টু গুণ করলে আমরা পাই টু। সো এই থিম থেকে আমরা এখানে শুধু টু পাচ্ছি, আর তাই আমরা এখানে লিখব টু ইন্টু টু। অর্থাৎ এখানে এই টুটা আমরা টু লিখেছি এবং এই দুটা রুট টু মিলে একটা টু লিখেছি, প্লাস আমাদের তার মানে এখানে টু এবং টু গুণ করলে আমরা পাচ্ছি ফোর,
প্লাস এখানে 2 রুট ওভার 2 টা পাবো এবং 2 রুট ওভার 2 আমরা 2 রুট ওভার 2 লিখে দেব। এখন দেখুন বন্ধুরা এখানে পূর্ণ সংখ্যা দুইটা আছে 4 এবং 3, এই দুটোকে আমরা কিন্তু যোগ করে লিখতে পারি। আমরা লিখব p রুট অফ p রুট ওভার p ইকুয়ালস টু, এই যে দেখুন 3টা রুট 2 এবং 2টা রুট 2 যোগ করলে আমরা পাবো 5টা রুট 2 এবং 4 এবং 3 যোগ করলে পাবো 7, দ্যাট ইজ 5 রুট 2 প্লাস 7। তো দেখুন বন্ধুরা p রুট ওভার p এর মান পেয়েছি, কিন্তু 1 বাই p রুট ওভার p এটা কি হবে? তাহলে এটা আমরা বের করি ঠিক আগেকার মতো করে, অর্থাৎ p রুট ওভার p সমান 5 রুট 2 প্লাস 7, এটা তো আমরা পেয়েছি। এখন যদি আমরা উভয় পক্ষকে বিপরীতকরণ করি, দ্যাট ইজ 1 বাই p রুট ওভার p টু 1 বাই 5 রুট 2 প্লাস 7, এটা বিপরীতকরণ করলাম। এখন দেখুন বন্ধুরা ঠিক আগেকার মতোই আমি বলেছিলাম যে নিচে যেটাই থাকুক না কেন শুধু প্লাস চিহ্নটাকে মাইনাস করে দিতে হবে, অথবা মাইনাস থাকলে প্লাস করে গুণ করে দিতে হবে। তাহলে আমরা নিচে 5 রুট 2 মাইনাস 7 দ্বারা গুণ করবো এবং উপরেও 5 রুট 2 মাইনাস 7 দ্বারা গুণ করবো, ঠিক যা আছে তার বিপরীতটা দিয়ে। তো বন্ধুরা উপরে এবং নিচে কিন্তু একই জিনিস দ্বারা গুণ করলে তাহলে কিন্তু মানের কোনো হেরফের হয় না, দেখুন মানের কোনো পরিবর্তন কিন্তু হবে না, আলটিমেটলি এরা দুজনে ভ্যানিশ হয়ে যাবে, তাহলে আমাদের আগেকার মানটাই বজায় থাকবে। কিন্তু আমরা কি করলাম, উপরে নিচেটা গুণ করার পরে আমরা নিচের যে অংশটুকু আছে সেটা দিয়ে আমরা কাজে লাগবো, অর্থাৎ বাম পাশে কিন্তু 1 বাই পি রুট ওভার পি থাকবেই, ডান পাশে 1 ইন্টু 5 রুট 2 মাইনাস 7 এটাও থাকবে, কিন্তু নিচে দেখুন 5 রুট 2 প্লাস 7 ইন্টু 5 রুট 2 মাইনাস 7 ছিল, এই দুটাকে যদি আমরা একটাকে এ বিবেচনা করি এবং আরেকটাকে বি বিবেচনা করি, অর্থাৎ 5 রুট 2 কে এ বিবেচনা করি এবং 7 7 কে বি বিবেচনা করি, তাহলে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 5 রুট 2 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। এখন এখানে কিন্তু আমরা ক্যালকুলেশন গুলো করে দিতে পারি ঠিক আগের মতো করে, অর্থাৎ পি বাই ওয়ান বাই ওয়ান বাই পি রুট রুট ওভার পি এটা কিন্তু থাকবেই এবং উপরে 5 রুট ওভার 7 মাইনাস 7 বাই 5 রুট ওভার 2 মাইনাস 7 এটা কিন্তু থাকবে এবং নিচে 5 এর উপরে স্কোয়ার হবে রুট ওভার 2 এর উপরে স্কোয়ার। তো বন্ধুরা রুট ওভার 2 এর উপরে স্কোয়ার হলে স্কোয়ার এবং রুটটা ভ্যানিশ হয়ে গিয়ে শুধু 2 থাকবে এবং 5 এর উপরে স্কোয়ার হলে 25 হবে, তাহলে এই 2 এর সঙ্গে এই 25 গুণ করলে আমরা পাবো 50, সো আমরা এখানে লিখবো 50 50 মাইনাস 7 এর উপরে স্কোয়ার হলে আমরা জানি 7 কে 7 এর সঙ্গে গুণ করলে 49 হয় এবং 50 থেকে 49 কে মাইনাস করলে আমরা পাই 1। তো বন্ধুরা নিচে হর হিসেবে 1 লেখার প্রয়োজন কিন্তু আসলে পড়ে না, এটা উজ্জ্বলভাবে রাখলেও কোনো সমস্যা হয় না, সো আমরা নিচের একটাকে ভ্যানিশ করে শুধু উপরের অংশটুকু রেখে দেবো 5 রুট 2 মাইনাস 7, অর্থাৎ দেখুন পি রুট ওভার পি সমান সমান 5 রুট 2 প্লাস 7 এবং 1 বাই পি রুট ওভার পি সমান সমান 5 রুট 2 মাইনাস 7। তো এটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের প্রমাণটা করবো এখন। তো বন্ধুরা বাম পক্ষ হিসেবে আমরা পাচ্ছি পি রুট ওভার পি প্লাস 1 বাই পি রুট ওভার পি, তো আমরা এই মানগুলোকে এখন বসিয়ে দেবো বন্ধুরা, তো পি রুট ওভার পি প্লাস 1 বাই পি রুট ওভার পি। এখন দেখুন বন্ধুরা পি রুট ওভার পি এর মান আমরা পেয়েছিলাম 5 রুট 2 প্লাস 7 প্লাস 1 বাই পি রুট ওভার পি এর মান আমরা পেয়েছি 5 মাইনাস 5 রুট 2 ওভার 2 মাইনাস 7। তো লক্ষ্য করি বন্ধুরা এখানে মাইনাস 7 এবং প্লাস 7টা ভ্যানিশ হয়ে যাবে, সো আমরা ভ্যানিশ করে দিলাম মানে কেটে গেল, এখন 5 রুট 2 এবং 5 রুট 2 থাকলো, 5টা রুট 2 এর সঙ্গে 5টা রুট 2 যোগ করলে আমরা পাবো 10টা রুট 2, দ্যাট ইজ আমরা লিখবো 10 রুট 2 10 রুট 2, এটা কিন্তু আমাদের ডান পক্ষ আসার কথা ছিল বন্ধুরা, সমান সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বন্ধু আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আমার পরবর্তী অ্যানিমেটেড ভিডিও ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।